ধানমন্ডির হান্টে রেস্তোরাঁকে প্রতারণার দায়ে 2 লাখ টাকা জরিমানা। আজ রোববার দুপুরে ধানমন্ডির বিভিন্ন রেস্টুরেন্টে ভেজাল বিরোধী অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় হান্টে রেস্তোরাঁর পল্টন শাখাকে দেয়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি স্টিকার নকল করে ধানমন্ডির এই শাখায় ঝুলিয়ে রাখা হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দেয়া মান নিয়ন্ত্রণে এ ক্যাটাগরির স্টিকার নকল করে ব্যবসা করার দায়ে হান্টে রেস্তোরাঁকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বিষয়টি স্বীকার করেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, নকল স্টিকার ব্যবহার করে গ্রাহকের সঙ্গে প্রতারণা করছে প্রতিষ্ঠানটি। কিছু না,